শুরুতেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং ওনার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং ওনাদের জাতির জনকের পরিবারের বিধিহী আত্মার প্রতি ইয়ে মুবারক শান্তি কে কেমন করে না বুঝে গেছি শান্তি হচ্ছে না তো এত না চাচ্ছি না আচ্ছা যা তো এগুলো শুরুতে বলতেছি কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কারবালাটার বালা বলে একটু হালকা করে ফুটে কান্না করে উঠতে নিয়েছিলেন ওনার পরিবার হারানোর বেদনা যে কোটা আন্দোলনের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এটার স্পিন মারার জন্য যে পরিবার হারানোর দুঃখ আমি বুঝি প্রিয়জন হারানোর দুঃখ আমি বুঝি এই এক পয়েন্ট আর কত মানে এটাকে বেচতে 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 ছোবড়া বের হয়ে লাইক নো ওয়ান বাইস দিস এগুলো কেউ এখন আর কিন্তু উনি করেই যাচ্ছেন করেই যাচ্ছেন যা হোক তো একটা পর্যায়ে মানুষ হইতেছে বিরক্ত হয়ে গেছিল এগুলো শুনতে শুনতে এখন সম্ভবত গালি দেয় এগুলো যখন উনি বলেন অ্যাম্প্যাথি সিম্প্যাথি ফিল করে না এত থেকে গালি চলে আসে সম্ভবত কিন্তু গালিও দেয় না ভয় আবার চাষির জন্য বঙ্গবন্ধুর লেগেছি বহন করতেছেন আমার মেয়ে ফাটাই ফেলবে স্বাধীনতা নাই আর কি পরাধীন দেশ তো যা হোক তো মাননীয় প্রধানমন্ত্রী এই কোটা আন্দোলনে ছাত্রদের উপরে নিপীড়নের ব্যাপারে উনি বের হয়ে এসে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তো এই কারণে প্রথমে ওনাকে আমি একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে তুমি পাত্তা দিচ্ছেন এই দেশে উনি তখন কোনো কিছুরই পাত্তা দেন আপনাদের মনে থেকে থাকবে আপনার মনে থেকে থাকবে না ইতিবাচক পোলা পোলাপাড় আজকালকার যারা রাজনীতি বোঝো না ছোটো বাচ্চারা নান্নাসা মুন্নাসা তোমাদের তোমরা জানো এগুলো আমরা যখন ছোট ছিলাম তখন এই দেশে পুলিশের লাঠিচার্জের বাইরে জীবনে কোনো কিছু দেখি না কোনো ভায়োলেন্স সরকারের তরফ থেকে পুলিশের লাঠি চার্জের বাইরে সরকারের তরফ থেকে জীবনে কোনো ভায়োলেন্স দেখি এখন অহরহ গুলি করে মেরে ফেলে মানুষকে অহরহ পুলিশ তো এখন লাঠি বেরিয়ে হয় না এখন বন্দুক বের হয় কামান গোলাপ বারুদ পুলিশের বের হয় রাইট সো এখনকার প্রজন্মের পোলাপান এগুলা কি চেতনাধারী মুক্তিযুদ্ধের চেতনার বাটফারগুলো তোমরা এগুলো জানো না হ্যাঁ যখন দেশে মুক্তিযুদ্ধের চেতনা ছিল না তখন দেশ হাজার গুণ ভালো ছিল ওই যে ইয়েরা সালমান মুক্তাদির তারপর হচ্ছে কারো জানি অমিতাভ রেজা তারপর আরো কারা কারা যেরকম তারকা একটা ইয়েতে আসছিল টক আসছিল ইয়ের সাথে বোধহয় হয় ইয়ে খালেদ জানতে চায় না কোথায় আমি রিভিউ করছিলাম আমার চ্যানেলে আশফাক নিপুণ যুব ওনারা বলছিল যে একটা সময় এই দেশে বিএনপির আমলে টিএসসিতে দাঁড়ায় জিয়াউর রহমানকে নিয়ে সমালোচনা না শুধু রাজাঘাট টাকা টিপে টিপি বলেও ভাষণ দেয়া হইছে। দেয়া হইতো দেয়া যাইতো এবং আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন দেশে আমরা বড় হয়েছি স্যাটায়ার দেখে তখন সকল পত্রিকা তখন তো ফেসবুক ছিল না তখন বিনোদন মানেই ছিল সকল পত্রিকার একটা ম্যাগাজিন থাকতো সকল জাতীয় দৈনিক আছে একটা ম্যাগাজিন ওরা বের সেটাতে ছিল আমরা সারা জীবন এগুলো দেখে বড় হয়েছি যে খালদা এবং শেখ হাসিনার কার্টুন আঁকা হইতো শেখ হাসিনা কার্টুন নাকটা এরকম করে বড় করে দেওয়া হইতো আর খালাদা জিয়া হতো চুলটা এমন করে দেওয়া হতো যখন সে খালদা জিয়া ক্ষমতায় যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল আমি ইয়েসে ইকুই টানি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কিন্তু আওয়ামী লীগ যা করতেছে মুক্তিযুদ্ধের চেতনার নামে এগুলা এই দেশ কল্পনাতে ছিল অকল্পনীয় এখনকার চেতনাবাসগুলো যারা নতুন প্রজন্ম তাদের পক্ষে এগুলো কল্পনা করা সম্ভব না এই দেশ চেতনাবাসদের অধীনে যখন ছিল না তখন কতটা শুভ ছিল শুভ আর কি তো এই এমন একটা দেশকে বানাইছেন যেখানে ওনার কোনো জবাবদিহি নাই গায়ের জোরে মানে দুর্দান্ত প্রতাপে উনি ঠিকেন না ওনার বাবাদের স্বাধীন করে দিয়েছে ওনার জাতির জনক বঙ্গবন্ধু উইথ ডিউ রেসপেক্ট জন্য কি করছেন উনি কি যুদ্ধ করছিলেন যুদ্ধ করেন আজকে যদি অন্য কেউ হইতো যেখানে জিয়াউর রহমান বিন আওয়ামী কারো কারোর পক্ষ নিয়ে বলতেছি না যেখানে জিয়াউর রহমান যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করছেন স্বাধীনতার ঘোষণা দিলেন এটা নিয়ে আবার বিতর্ক শুরু হয়ে যাবে সাত ঘোষণা কি না জিয়াউর রহমান দিচ্ছে হ্যাঁ বঙ্গবন্ধু নেতা ছিল বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে যদি বলাও থাকে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিছে কারণ যদি বাংলাদেশ স্বাধীন না হইতো ওই জিয়াউর রহমানকে ধরলে যখন কোর্ট মার্শালে নেওয়া হইতো তখন জিয়াউর রহমান যদি এই কথা বলতো তো সরি আমার কোনো দোষ নেই আমি ঘোষণা দিছি কিন্তু আমাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছে দেখে আমি ঘোষণা দিছি দোষ আমার না ওনাকে ধরো হ্যাঁ না ওনাকে প্রাশ করা হইতো রাইট সুমি হনার জীবনের রিস্ক নিয়ে ঘোষণাটা দিছে এবং বঙ্গবন্ধু চাইলে অস্বীকার করতে পারছেন তখন কারণ আমি ওকে কথা বলি নাই রাইট সো পুরাটা রিস্ক জিয়াউর রহমান নিয়ে দিছেন এটা স্বাধীনতার ঘোষকের কৃতিত্ব পাওয়ার দাবি তার জাতি জিয়াউর রহমান রাইট যত যাই বলে থাকুক বলুক তো এবং জিয়াউর রহমান হইতেছে উনি তখন ওই রিভল্ট বলে উনি তো সাধারণ একটা মানুষ না বা ইভেন সরকারি কর্মচারীও না উনি মিলিটারিতে ছিলেন সেইখান থেকে উনি রিভল্ট করছেন যদি দেশ স্বাধীন না হইতো সবার আগে জিয়াউর রহমানকে ধরে তুমি রিভল্ট করো এবং হইতেছে স্বাধীনতার ঘোষণা করো ব্রাশ ফায়ারতে হইতো এবং শুধু উনি ওটুক না যে স্বাধীনতা ঘোষণা করছেন শেখ মুজিবুর রহমানের মতো খালি বক্তৃতা দিয়ে বেড়াইছেন তা না উনি যুদ্ধক্ষেত্রে থেকে যুদ্ধ করছেন তো আমি এভাবে করে বলতেছি বিনকে সাপোর্ট করার জন্য না এইভাবে করে বলতেছি এই জিনিসটা চিত্রিত করার জন্য সেই জিয়াউর রহমানকে রাজাগার বানিয়ে দিয়েছি এই শেখ হাসিনা তো সেই স্ট্যান্ডার্ডে যখন প্রশ্ন তুলতে হয় আপনার বাবা কি করছে দেশের জন্য আপনার বাবা কি জীবন বাজিয়ে রেখে যুদ্ধ করতে গেছিল হচ্ছে না আপনার বাবা যে কারণে যে সমালোচনাগুলো করা হয় সুটকে গুছাইয়া হইতেছে পাকিস্তান চলে গেছিল রাইট শেখ হাজি মুজিবের জীবন কি সংকটাপন্ন ছিল না হ্যা� শেখ মুজিবকে মারার ধরে নিয়ে যাওয়ার পর ইয়ে করা হবে ফাঁসি দেওয়া হবে এরকম কবর টবর খোলা হয়েছে এরকম আমরা জানি রাইট সো ওনার জীবন যে সংকটাপন্ন ছিল না সেটা বলতেছি না কিন্তু বলতেছি যে ডেইলি বেসিসে জীবন নিয়ে বেশি রিস্ক নিছে জিয়াউর রহমান ফার মোর রিস্ক নিছে হচ্ছে ইয়ার চেয়ে কি জানি বলে শেখ মুজিবুর রহমান আছে কোনো অংশ কম নেন নাই জিয়াউর রহমানকে অবলীলায় রাজাকার রাজাকার বলে বেড়াই পুরুষ মহিলা তো ও যে কারণে এগুলো বলতেছিলাম তো উনি ওনার বাবার লেগেসি বহন করে দেশটাকে এমন একটা স্বৈরতন্ত্র এমন একটা অসভ্য দেশে পরিণত করছেন এমন একটা অথরিটেরিয়ান স্টেটে পরিণত করছেন যেটা বাংলাদেশের স্ট্যান্ডার্ড অকল্পনীয় তো সেখানে উনি তো কারো কাছে জবাব দিয়ে করার প্রয়োজন মনে বোধ করেন না আমরা আগে দেখতাম যে প্রধানমন্ত্রী দেশের অবস্থা ইয়ে কোনো হইলে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসে আপনারা কবে দেখছেন শেখ হাসিনাকে পনেরো বছর ধরে ক্ষমতায় আসে উনি কয় বার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসছে হম এটা নিয়ে মনে হয় এক থেকে দুইবার সো ওনারা এখন কোনো কিছু কাউকে পড়া দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেন না গায়ের জন্য ক্ষমতা মুক্তিযুদ্ধের চেতনা ক্ষমতায় আছে না মুক্তিযুদ্ধের চেতনা ক্ষমতা থাকলে এরকম প্রজাদের কাছে পড়া দিতে হয় না তো এই দুর্দান্ত প্রতাপ সারি ভদ্র মহিলা উনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসছেন এটা একটা অবিশ্বাস ব্যাপার প্রথমত এটা বলতে চাইলাম ওনার কাছে যে আপনি আমাদেরকে এই পরিমাণ পাত্তা দিচ্ছেন মানুষকে এই পরিমাণ চেতনাধারীদের এত পাত্তা দেওয়ার প্রয়োজন পড়ে না আচ্ছা নাম্বার ওয়ান থ্যাংক ইউ সো মাচ নাম্বার টু উনি কি বললেন এসে আর কি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে অবশ্যই দিয়েও দিলেন কাল করলেন কিন্তু উনি একটা ব্যাপার খুব অবাক করার ব্যাপার উনি বলছেন যারা হামলা করছে শিক্ষকদের উপরে এবং যারা এটা আবার করম হয়ে যাচ্ছে রাইট যারা শিক্ষকদের উপর হামলা করছে এবং যারা হচ্ছে কি জানি বলে হলে লাঠি উঠা নিয়ে হামলা করছে তাদের বিচার নাকি করা হবে তাহলে কি আপনি ছাত্রলীগের কথা বলতেছেন এগুলো তো ছাত্রলীগের কাজ সারাটা বছর ছাত্রলীগ হামলা ভাঙচুর ছাত্রীদের গায়ে হাত তোরা সেখানে এগুলো বলতেছেন কিন্তু এগুলো দায় উনি চাপাইতেছেন ছাত্রলীগের উপরে না দায় চাপাইতেছেন সাধারণ শিক্ষার্থীদের উপরে এত বড় মিথ্যাবাদী এবং মানে চক্ষু কেমন চোখের পর্দা নাই

এবং হয়েছে উনি আছেন সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করবো কেন কারণ আপনাদের মানে উনি এই কাজটা তো করছিলেন যে আলোচনাটা করছিলাম রাইট উনি এই কাজটা করছিলেন শয়তানি করার জন্য ওনাকে বলা হয়েছে কোটা সংস্কার করতে উনি কেন কোটা বাতিল করতে গেলেন জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট ইট মেক্স জিরো সেন্স ফ্রম হার স্পেশালি ফ্রম হার রাইট তিরিশ পার্সেন্ট কোটা থেকে এক পার্সেন্ট কমাবে না যেই মহিলা সেই মহিলা পুরা কোটা বাদ করে দিছে ত্রিশ থেকে পঁচিশে আনে নাই বিশে আনে নাই পনেরোতে আনে নাই দশে আনে নাই পাঁচে আনে নাই দুই আনে নাই একে আনে নাই পুরো কোটা বাদ করে দিচ্ছে কেন কোনো ভালো উদ্দেশ্যে না কোনো এইগুলা করার জন্য এগুলা করার জন্য ক্লিয়ারলি এগুলা করার জন্য পুরো কোটা তুলে দিলে তখন আবার এই যে আইন আছে যেরকম বৈষম্য টুসম্য এরকম কোটা রাখতে হবে কি কি নিয়ম কানুন আছে তখন আবার ওই ল্যান্ডা ধরে তখন আবার কোটা ফিরে নিয়ে আসবেন উনি এখনো কিন্তু বলতেছেন না উনি এখনো বলতেছেন না কোর্ট থেকে কোটের রায় কোটের রায় যাওয়ার তো ঝামেলাই হতো না যদি আপনি পুরো কোটা ইয়ে না করতেন বাতিল না করতেন আপনি এখন আবার বলেন যে আমরা এটা গ্যাজেট প্রকাশ করবো আমরা এটা সংশোধন করবো করে আমরা পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধার কোটা রাখবো তাইলে কিন্তু আর কোট ফোটে যাওয়ার কোনো প্রয়োজন হয় না তখন এটি নিয়ে কোনো ঝামেলা হয় না উনি কথা বলেন উনি লেজ লাগিয়ে রাখছেন কোর্ট থেকে রায় আসুন পুরা কোটা বাতিল রাইট সো এগুলা এখন কি বলবো এর নারা যে মানি আবার এরা মামা করে দেখুন অনেক আছে রাজনীতি বোঝে না কিন্তু প্রধানমন্ত্রী হতেছে কিচুরি রান্না করতেছে ওই ভিডিও শেয়ার দিবে মাছ ধরতেছে ওই ভিডিও শেয়ার দিবে মানে হিউম্যান শেয়ার দিবে আর কি ওনার ওনার হিউম্যান সাইটটা ইয়ে শেয়ার দিবেন এনাদের কোনো হিউম্যান আছে আই নট শিওর